নাই খাও রে আমার প্রাণের কানাই জান বদনে তুলে যাই বলে খাও রে আমার প্রাণের কানাই ও চাঁদ বদনে তুলে বাড়িতে গেলাম 10টা সাড়ে 10টা নাগাদ, তখন পাড়ায় শুনতে পারলাম যে এরকম বামনি, হ্যাঁ আমাদের পাশের বাড়ি, ও গায়ে আগুন লেগেছে। তারপরে গিয়ে দৌড়ে গিয়ে দেখলাম যে উনি বাইরে শুয়ে আছে বারান্দার মধ্যে। তখন আমি সবাইকে বললাম চলো নিয়ে হসপিটালে নিয়ে যাই, উনি এখনও জীবিত আছে, চিকিৎসা পরীক্ষা দেখো কী হয়। এই বলে আমরা আগুনটা লেগেছে, ও বাড়িতে রান্না করছিল, রান্না করতে গিয়ে হয়তো কুপি টুপি বা কিছুতে আগুনটা লেগে গেছে। কিভাবে বুঝলেন আপনারা? তখন বুঝতে পারলাম যে উনি তো একা থাকে, একাই রান্না বাড়ি করে, একাই খায়, ছেলেদের সাথে সেরকম ভাবে ভালোবাসা নেই। শোনা গেল যে ঘর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল। হ্যাঁ কালো ধোঁয়া বেরোচ্ছিল, পাড়া প্রতিবেশী দেখেছে, দেখে সেই তারপর সবাই গিয়ে দৌড়ে গিয়ে হ্যাঁ ওনাকে উদ্ধার করলো, নদী হাসপাতালে নিয়ে মৃত বলে ঘোষণা করলো। নাকি তার আগেই মারা গেছে? তার আগেই মারা গেছে, আনুমানিক বয়স 75। নাম কি? নাম হচ্ছে লক্ষ্মীরানী চক্রবর্তী। আপনি পাড়াবদ্ধ? আমি পাড়া। আপনি উদ্ধার করলেন? হ্যাঁ আমরা উদ্ধার করলাম, শিবরাদি ছিল তার সাথে। আপনার নাম? আমার নাম কৃষ্ণ ভাল। এটা কোন জায়গা? এটা মণিপুর ঘাট রোড 19 নম্বর ওয়ার্ড। स्मार्ट इन्वेस्ट, आज ही संपर्क कीजिए और अपना समय, पैसा और स्वास्थ्य बचाए। जी बिल्कुल, मैं आज ही स्मार्ट इन्वेस्ट का संपर्क करता हूँ। अधिक जानकारी के लिए कॉल करें 9077123060 अथवा व्हाट्सएप करें 9485132399 अथवा ईमेल करें om.esmartinvest@gmail.com पर या फिर हमारी वेबसाइट esmartinvest.com पर मुलाकात लीजिए।